जीवन रे ओ जीवन, ओ जीवन चाशना पाचिल टोपके, ए पाचिल टोपके गिए जाबी की काली घाटे रे। 20 এপ্রিল অবধি রাজ্য সরকারের প্রকল্প চলছে দুয়ারে সরকার, আর তারই মাঝে দুয়ারে সিবিআই, আর বিধায়ক তিনি সোজা পাঁচিল টপকাতে গিয়ে ধরা পড়ে গেলেন। মাঝখান থেকে ফোন ছুঁড়ে ফেলে দিলেন পুকুরে প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করবার জন্য। শেষ 24 ঘন্টা ধরে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়। বিশ্বাস করুন, শেষ 3-4 দিনে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি পাল্টে গেছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী যে তীব্র ভাষায় ভৎসনা করেছেন সিইডি এবং সিবিআই কে, যে আপনারা আসলে কিছুই করছেন না, আপনারা কোমর অবধি গিয়ে আটকে গেছেন, এবং খুব সুন্দর একটি শব্দবন্ধনী ব্যবহার করেছেন যে হৃৎপিণ্ড এবং মাথা, এতদিন বলতেন দুর্নীতির মাথায়, প্রথম বললেন দুটি অর্গান, দুর্নীতির একটা হৃৎপিণ্ড রয়েছে আর একটা মাথা, মাথা এবং হৃৎপিণ্ডকে আপনারা কেন ধরছেন না, এই কথা শুনবার পরে তৃণমূল কংগ্রেস তেলে বেগুনে জেলে জ্বলে উঠল। আর তারপর আমরা দেখলাম শেষ 24 ঘন্টা ধরে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। আসলে অভিষেক ব্যানার্জির নাম টানার ফলে তৃণমূল কংগ্রেস বেশি জ্বলে উঠেছে, নাকি ইডি সিবিআই কে আসলে তৃণমূল কংগ্রেসের এই যে সেটিং করার প্রচেষ্টা মোদী সরকারের মন্ত্রীদেরকে দিয়ে, বিজেপির ওপরতলার মন্ত্রীদেরকে দিয়ে তাদেরকে সেটিং করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী ভেস্তে দিচ্ছেন বলে বারবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী আসলে টার্গেট হচ্ছেন। আপনি কল্পনা করতে পারছেন একবার, একজন বিধায়ক, যে বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে আইন তৈরি করেন, যে বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, সেই বিধায়কের বাড়িতে সিবিআই যাচ্ছে, আর সেই সিবিআই যাওয়ার ফলে কি হচ্ছে না, তিনি পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছেন। অথচ এই তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা বলেন যে দুর্নীতির মামলায়, সেই মামলাতে তারা গিয়ে নাকি তদন্ত ফেস করবে, ফেস করে তারা তদন্তকে সাহায্য করবে, তারা কোনো তদন্তে প্রভাবিত করবে না। এবং সবচাইতে মজার বিষয় যে একজন বিধায়ক সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, তথ্য প্রমাণ লোপাট করে দেবার জন্য তিনি তার যে মোবাইল, সেই মোবাইল তিনি জলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনি একবারের জন্য কল্পনা করুন। কেন আপনাদেরকে এই কথা বলছি, এই কথা বলছি তার কারণ কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জি গ্রেপ্তার হওয়ার আগে এই খবর আমরা বারবার জেনেছি, বারবার দেখেছি যে কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী নেতা ফোন করে আগাম সতর্ক করেছিলেন যে তোমার বাড়ি সিবিআই যেতে পারে, সুতরাং তুমি সাবধান, তোমার বাড়ি ইডি যেতে পারে। তাহলে কি জীবনকৃষ্ণ সাহাকে এমন কোন প্রভাবশালী ব্যক্তি ফোন করেছিলেন? অথবা আমরা সবাই জানি পার্থ চ্যাটার্জি যে সময় গ্রেপ্তার হন, গ্রেপ্তার হওয়ার সময়তে ইডি পার্থ চ্যাটার্জিকে বলেছিলেন যে আপনি কাকে ফোন করতে চান, পার্থ চ্যাটার্জি যে নাম্বারে ফোন করেছিলেন সে নাম্বারটা অন্য কারোর নাম্বার নয়, সেই নাম্বার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম্বার। আসলে তৃণমূল কংগ্রেসের এই যে দুর্নীতি, যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, সে শিক্ষক নিয়োগের দুর্নীতির জাল চারিদিকে বিস্তার করে রয়েছে। আপনি দেখুন, মানে গত 24 ঘন্টা ধরে পুকুরের জল ছেঁচে তুলে দিয়ে সেখান থেকে জীবনকৃষ্ণ সাহার মোবাইল খোঁজবার চেষ্টা চলছে, আর ঠিক সেই সময়তে তার পাশের আমবাগান থেকে খুঁজে পাওয়া গেল এক ব্যাগ নথি, যেখানে মার্কশিট খুঁজে পাওয়া যাচ্ছে এবং শোনা যাচ্ছে যেখানে নাকি আবার ওয়ে মার্কশিটও খুঁজে পাওয়া যাচ্ছে। মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি আসলে কোথা থেকে কত অবধি বিস্তৃত, এ আমাদের সবার কল্পনার বাইরে। এবং আমাদের ধারণা, যেভাবে সিবিআই তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে তাতে হয়তো জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তার হওয়া, হয়তো যদিও বা ইউ নেভার নো, জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তার হওয়া হয়তো সময়ের অপেক্ষা, কিন্তু আসলে এই ঘটনা ঘটছে তার কারণ শেষ 1.5-2 মাস ধরে সিবিআই যে মানে একদম ঝিমিয়ে গেছিল, সিবিআই থিতু হয়ে গেছিল, তদন্ত প্রক্রিয়া থেমে গেছিল এবং তৃণমূল কংগ্রেস স্বস্তির নিঃশ্বাস পাচ্ছিল, সেই জায়গাতে কিন্তু তদন্তে আবার যে গতি, সেই তদন্তে কিন্তু আবার যে গতি এসছে তা দুজন বিচারপতির জন্য, যে দুজন বিচারপতি বারবার তাদের রায়দান করতে গিয়ে উল্লেখ করছেন যে ইডি এবং সিবিআই আসলে কিন্তু সময় নষ্ট করছে, সময় নষ্টর চাইতে বেশি কিছু করছেন না। কিন্তু মানে কল্পনার অতীত আমাদের যে পশ্চিমবাংলার একজন বিধায়ক, বিশ্বাস করুন স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলার বুকে যে দলের যা যা নির্বাচিত বিধায়ক হয়েছে এখনো অবধি, এমন বিধায়ক কোশ্মিনকালে পশ্চিমবাংলার সাধারণ মানুষের কপালে জোটেনি। এক মন্ত্রী পার্থ চ্যাটার্জি আর তার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা, আর দুই একজন বিধায়ক মানিক ভট্টাচার্য তার গোটা ফ্যামিলি সহ তিনি এখন জেলের ভাত খাচ্ছেন, আর 3 নম্বর বিধায়ক তার বাড়িতে শুধু সিবিআই ঢুকলেন, তিনি সেই ছোটবেলায় আমরা যেমন স্কুল পালিয়ে আসতাম, স্কুলের ব্যাগ প্রথমে পাঁচিলের ভেতর থেকে ও বাইরে ছুড়ে দিতাম, তারপর পাঁচিল টপকাতে গিয়ে মাঝে মাঝে হেড স্যারের হাতে ধরা পড়ে যেতাম, ঠিক তেমনভাবেই সিবিআই এর হাতে জীবনকৃষ্ণ সাহা ধরা পড়ে গেলেন।
পালাতে গিয়ে তদন্ত থেকে। দুয়ারে সিবিআই, পুকুরে বিধায়কের মোবাইল ফোন, আর পাঁচিলের মাথায় বিধায়ক। কিন্তু জীবনকৃষ্ণ সাহা যাচ্ছিলেন কোথায়? কালীঘাটের দিকে? এ প্রশ্ন কিন্তু রয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।